সম্মানিত মেহতারাম মাসুদ ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ হানা আপনাদেরকে দিন বুঝে দিন মেনে তার উপরে চলার মতন তফিক দান করুন এবং দিনের প্রত্যেকটি উপদেশ দিনের প্রত্যেকটি মসিয়ত নিজেদের অন্তর থেকে আমলে নেওয়ার মতন তৌফিক দান করুন আমরা দোয়া করি আসলে শিয়া শিয়া শব্দের অর্থ হচ্ছে উপকারী অথবা হেল্পকারী অথবা বন্ধু এটা তারা নিজেরাই নাম দিয়েছে শিয়াদের মূল আমরা মুসলিম যে মুসলিমরা যে নামটি ব্যবহার করব আর যেটা মুসলিমদের কাছে পরিচিত সেটা হচ্ছে রাফিজি রাফেজি মানে দিনকে ছুঁড়ে ফেলে দেওয়া তো শিয়া মানে রাফেজি তারা নিজেদেরাই নিজেদেরকে শিয়া মুসলিম নাম দিয়েছে অথচ তারা কিন্তু রাফিজি শিয়াদের মধ্যে বিভিন্ন দল রয়েছে বর্তমানে ইরান যে শিয়া দলটা রয়েছে তাদেরকে বলা হয় আসার বারো ইমামে বিশ্বাস তাদের হচ্ছে এক ইমাম এগারো আগে আর সেই ইমাম এখন ইরানে আছে আর তারা মক্কার বর্তমানে যারা সেরিফাইন খাদেম রয়েছে বা আমাদেরকে তারা এক পর্যায়ে এরা কাফের মনে করে এবং তারা মনে করে থাকে যে তাদের যে এক ইমাম বাকি আছে এদের মধ্যে আবার কেউ মনে করে সেই এক ইমাম হচ্ছে ইমাম মেহেদি আবার কেউ আবার অন্যটা মনে করে তো ইমাম মেহেদি অথবা সেই ইমামের যে এক ইমাম বাকি আছে সেই ইমামের অপেক্ষায় তারা আছে সেই ইমাম যখন ইরান থেকে বের হবে এটা হচ্ছে ইরানের যে যারা ওইসনে আশারিয়া তো এই তরিকায় বিশ্বাস করে বা এই আকিদায় বিশ্বাস করে ইমামের তারা সেই ইমামকে নিয়ে এসে মক্কা দখল করবে আর তাছাড়া তাদের আরও বিভিন্ন আকিদা রয়েছে তাদের আকিদা হচ্ছে এই যে জিবরি আলহিসাল্লাম ভুলবশত মোহাম্মদ সাল্লা সাল্লামকে ওহি দিয়েছেন অর্থাৎ ওহি নাজিল করেছেন পুরাণিক অথবা ওহি সেটা পাওয়ার যোগ্য ছিল আলী রাতি আল্লাহ তো তারা আলীকে বেশি প্রাধান্য দেয় আলী হাসান হোসেন ফাতেমা তারা এই চারটা আত্মাকে মূলত পবিত্র আত্মা মনে করে তো এছাড়া সাহাবাহ অন্য সাহাবিদেরকে গালি দেয় পরবর্তীতে তারা অ্যাড করলো কি যে চারটা দিয়ে তো তাদের ব্যবসা চলবে না তো পরবর্তীতে তারা কি করলো এই পাঁচটা সংযোজন করলো সাথে মোহাম্মদ সাল্লামের কিন্তু তারা ভিতর্গত ভাবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানে মানে এর মধ্যে আবার বললাম যে কিছু পার্থক্য রয়েছে তো তারা পাঁচটি পবিত্র আত্মাকে মানে মানে পাঁচ পাঞ্জাতন পাঁচটা পবিত্র আত্মা সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লা হাসান হোসেন আলী ফাতেমা এছাড়া সাহাবি কারাম সাহাবি কারামদেরকে তারা গালি করে এবং তাদের অনেক ভুল আকিদা রয়েছে তো এটা কবে থেকে চালু হলো এবং এর ইতিহাস সাহাবেকেরামদের শেষ জমানা থেকে অথবা সাহাবেকেরামদের জমানা থেকেই চালু হয়েছে বিভিন্ন ইতিহাস রয়েছে সেগুলো আমরা টেনে আনতেছি না সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আর শিয়ারা মুসলিম নাকি কাফের এই 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 মর্মে আলেমদের মধ্যে বিশেষ করে মানে কোরআন কোরআনসূন্যামাদের মধ্যে আছে মত আছে তো যদি কেউ বলে কাফের কারণ তারা মোহাম্মদকে মানে না মূলত তো উপরে উপরে মানে আসলে ভিতরে কিন্তু মোহাম্মদকে মানে না আর কেউ বলছে না তাদেরকে মুসলিম বলা যাবে কারণ তারা আদায় করে আবার জাকাতও দেয় হ্যাঁ পর্দ করে ইসলামের অনেক গুলাবী মানে আল্লাহকে মানে তবে তাদের আকিদা বিভ্রান্তকর নষ্ট আখিদা আর আমাদের সমাজে যে সুফিবাদ যেটা রয়েছে সুফিবাদের যত আঁকিদা রয়েছে সমস্ত আঁকিদাই মূলত শিয়াদের কাছে রয়েছে হয়তো কিছুটা পার্থক্য শিয়াদের কাছে বেশি অংশ আঁকিদা সুফিদের আকিদা রয়েছে আপনারা জানেন যে ইরানে কাবা পর্যন্ত বানিয়েছে তারা সেখানে তফ করে কাবার তফ তো আমরা সরাসরি শিয়াদেরকে কাফেরও বলবো না সরাসরি মুসলিমও বলবো না এটা হচ্ছে একটি বিষয় খেয়াল রাখতে হবে নীতিমারা মানে আপনি নিজের অন্তর থেকে তাকে সরাসরি কাফের মনে করবেন না আবার সরাসরি মুসলিম মনে করবেন না আর আমাদের দেশে যে বিভ্রান্তকর আগে মানুষের বলতো ছড়িয়েছে যারা রাসুসমাকে দেখেছেন তারা হচ্ছে শিয়া মুসলিম আর যারা দেখেননি তারা হচ্ছে সুন্নি মুসলিম এগুলো তাদের বিভ্রান্তকর কথা বলতে এগুলো মানুষের গুজব অথবা মুখে তো অনেক কথাই এরকম আছে এর কোনো ভিত্তি নেই আশা করি বিষয়টি বুঝতে পারলেন এর এক ইতিহাস রয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন যে হোসেন রাদি আল্লাহানহুরকে শিয়ারাই কিন্তু হত্যা করেছে আর তারা শিয়ারাই হোসেন রাদি আল্লাহানহুর এই মৃত্যুর শোক পালন করে থাকে তারা বুঝতে পারেছে যে তারা হোসেন রাজি আল্লাহানকে শহীদ করেছে এই শিয়া গোষ্ঠী আর ইসলামের মধ্যে এই শিয়া গোষ্ঠী এমন একটা ফেতনাবাজ যে ইসলামের মধ্যে কাফেররা ততটা নয় বিশেষ করে ইহুদি নাসরানি তারা ততটা ডেঞ্জারাস নয় শিয়ারা যতটা ডেঞ্জারাস শিয়াদের কাজগুলো খুব সুকৌশলে তারা ইসলামকে মুসলিমকে কাফের মনে করে এবং মক্কামুদ্দিনা যাদের কাছে আছে তাদেরকে কাফের মনে করে তো এটা খুব সাবধান থাকতে হবে একটা পর্যায়ে যে শিয়াদের আকিদা আমাদের দেশের সুফি সমাজে ঢুকে গেছে এবং বিভিন্ন সময় মুসলিমদের ভিতরে ঢুকে গেছে এমনকি ভারত ও যেসব বাদশারা বিগত ছিল তাদের এরকম সে আকীদা ছিল সে আকিদায় তারা বিশ্বাস করত। তো সে আকীদার মধ্যে যে মূল আকিদা তারা বারোই মাই বিশ্বাস করে পাঁচটাকে তারা মূল আত্মা পবিত্র আত্মা মনে করে সাহাবাইকারকে গালি দেয় গালি দেয়